মিনতি ড্রয়িং ফার্স্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সহজে কিভাবে ময়ূর আঁকা হয় সেটা দেখাবো। তার আগে বলে দিই, তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটাকে দেখছো, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা প্রত্যেক দিন আমার এই চ্যানেলটাকে ফলো করো, তোমরা তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার এই চ্যানেলটাকে শেয়ার করবে। ঠিক আছে, দেখো এবারে তোমরা কিভাবে আমরা সহজেই একটা ময়ূর আমরা আঁকা করতে পারি। দেখো, প্রথমে আমরা আগে ময়ূরের বেসিক গঠনটাকে, বেসিক স্ট্রাকচারটাকে আমরা আগে আঁকা করে নেব। দেখো, আগে মুখটা করে নেব, এরকম করে গোল করে, তারপরে বডিটাকে আমরা এরকম গোল করে করে নেব, তারপরে ধরো লেজটা যেখানে হবে এরকমভাবে একটা আমরা স্ট্রাকচার করে নেব, তারপরে এরকমভাবে মুখের গলা করে নেব, গলা দেখতে পাচ্ছ আমরা হালকা করে করে নিচ্ছি প্রথমে, তো তোমরাও হালকা করেই করবে নেবে প্রথমে সেই গঠনটাকে, তারপরে পাটাকে করতে হবে, এরকমভাবে প্রথমে সেই গঠনটাকে আগে করে নেবে। দেখো একটা বেসিক গঠন আগে করে নেওয়া হয়েছে হালকা করে, তারপরে আমরা এটা কিভাবে ডিটেলস আস্তে আস্তে করবো, আগে ঠোঁটটাকেই করবো, তারপরে লিস্টটাকে আমরা করতে যাব, এরকমভাবে আমরা
করে নেব। চোখটাকে করে নেব, এরকমভাবে তোমরা ডিটেলসে করতে থাকবে। দেখো এরকম ভাবে ওইটা করতে হবে। তাহলে তোমরা দেখলে খুব সহজেই আমরা একটা ময়ূর আঁকা করে নিতে পারলাম।
তো তোমরা এটা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। আর তোমাদের যদি কিছু বলার থাকে আমাকে বা কিছু কমেন্ট জানানোর দরকার হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই তোমার আমার এই চ্যানেলটাকে তোমার প্রত্যেকে তোমাদের যত জানাশোনা আছে সবাইকে শেয়ার করবে। ঠিক আছে, তোমরা তাহলে এটা বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করো, আর তোমাদের দিনটা আজকে ভালো কাটুক, সবাই আনন্দে ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো।